আলহামদুলিল্লাহ, সবাই তো ভালো আছেন না? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পাশে যিনি কোম্পানির এ টু জেড এইচআর কমপ্লায়েন্স অ্যাডমিন জিএম স্যার আছে, উনিও ভালো আছে, যে কারণে আমাদের সাথে অ্যাটেন্ড করছে। আমরা সবাই জানি যে কেন আমাদেরকে এখানে ডাকা হয়েছে, তাই না? আমরা তো গতকালকে একটা মিটিং করছিলাম, আলোচনা করছি। এখন সেই উদ্দেশ্য থেকে আমরা জানুয়ারি মাসে আমাদের যে 15টা লাইন চলে, 15টা লাইনের ভিতরে ইফিসিয়েন্সি বেস কারা ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন অর্জন করছে, অর্থাৎ আমার ইফিসিয়েন্সি টার্গেট ছিল 50%, আজকের টার্গেট আমি অ্যাচিভ করছি 45%। 45/50 যে পার্সেন্টেজটা আসছে, এইভাবে 30 দিনের ইফিসিয়েন্সি টার্গেট, 30 দিনের অ্যাচিভমেন্ট, ওর একটা পারফরমেন্স হয়েছে, ওই অনুযায়ী ইফিসিয়েন্সি রিপোর্টে ওর এ টু জেড মিলে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছেন তাদের কে কোম্পানির পক্ষ থেকে পুরস্কার প্রদান করছে এবং সম্মান জানাচ্ছে। এদের একটা হাত তালি দিই আমরা। নাম নিলে আমরা পারফরমেন্স ইনসেন্টিভ যে পলিসিগুলো আছে এগুলো চালু করার জন্য ফার্স্ট মাসের ট্রায়াল স্বরূপ আমরা একটা আয়োজন করছি এবং সেটা আমাদের কাজের উৎসাহ উদ্দীপনা বাড়াবে। সেই ক্ষেত্রে আমরা আগামী মাসে চেষ্টা করব প্রত্যেকটা লাইন যেন 90%-এর উপরে অ্যাচিভমেন্ট করে। রানিং মানে গত মাসে আমাদের অ্যাচিভ হয়েছে 80%, অর্থাৎ 79.80 কাছাকাছি পয়েন্টের উপরে আছে। তা আমরা চেষ্টা করব যে আগামী মাসে সবাই মিলে আমরা যদি 90%-এর উপরে অ্যাচিভ করি, তা আমি এই মিটিংয়ে কথা দিলাম প্রত্যেককে আমরা একটা গিফটের আওতায় নিয়ে আসবো, একটা হাত তালি, প্রত্যেককে একটা গিফটের আওতায় নিয়ে আসবো, প্রত্যেকটা ওয়ার্কারকে এবং স্টাফদেরকে, পুরো ফ্যাক্টরি যদি 90% অ্যাচিভ করতে পারে। আর যখন 90% অ্যাচিভ করবে আমাদের আর্নিং ক্যাপাসিটি এবং কস্ট ক্যাপাসিটি সবটা প্লাস থাকবে। যে কস্ট যদি হয় 100 টাকা খরচ, আমার আর্নিং থাকবে 110 টাকা, তখন আর কোম্পানিকে পিছন ফিরে তাকাইতে হবে না। আর এটাই সম্ভব এই রুমের ভিতরে যত লোক আছে এই লোকগুলির দ্বারা, আমি আপনি তুমি সে ইত্যাদি যে যেখানে আছে যার যার পক্ষ থেকে। এখন আমরা ফার্স্ট টাইমে আমাদের পুরস্কারগুলো আমি আমার জিএম স্যারকে হ্যান্ড ওভার করতেছি, যে স্যার একটু কথা বলবে, তারপরে ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন সুপারভাইজারকে পুরস্কার দিবে এবং তার নামের লিস্ট অনুযায়ী যতটা সিরিয়াল আছে তাদেরকে ওই পরিমাণ এই কাপগুলো দেওয়া হবে। এখানে লাইন কোয়ালিটি ইনক্লুড, লাইনের কোয়ালিটি এবং ওই লাইনের হেল্পার অপারেটর, যে নামগুলো আপনারা লিস্ট করে দিচ্ছেন আপনারাই ফাইনাল করছেন যে স্যার আমার লাইনে এতগুলো লোক ছিল। নেক্সট মাসে তো আমরা একটা ফিক্স করছি ম্যানপাওয়ার, তাই না? যার লাইনের লোক তার লাইনেই কাজ করবে, সময় দেবো আগামী 3-4 দিন। এর ভিতরে যার লাইনের লোক অন্য লাইনে আছে সে ট্রান্সফার করে নিয়ে লাইনে নিয়ে চলে আসবেন। কাগজ কলমে গত 2 দিন আগে আমাদের এই স্যার এবং আপনারা মিলে যে ফিক্স ম্যানপাওয়ারটা করে ফেলছেন, এটা আপনাদের লাইনেই কাজ করতে হবে। কেউ দুর্বল থাকলে ওই লাইন টেন আপ করে নিতে হবে। কেউ বলতে পারবেন না যে স্যার আমার 5টা লোক নাই, 2টা লোক শর্ট থাকবে, আপনাকেই নিয়ে আসতে হবে। আপনার যে রিকোয়ারমেন্ট কোম্পানি দিছে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ওই লোকগুলো ফিলাপ করার দায়িত্ব আপনার। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমি আমার স্যারকে কাগজগুলো হ্যান্ড ওভার করলাম, স্যার কিছু কথা বলবে, তারপরে পুরস্কার তুলে নিয়ে আমরা ইনশাআল্লাহ জায়গায় যাবো। আসসালামু আলাইকুম। প্রথম কাজ অফিসে দিতেছি। জি স্যার। সুপারভাইজার কারা কারা দিবেন? নাকি তাকে আমরা পাস করাবো, হয়তো ভাইবার দিয়ে না লটারি দিয়ে। আপনাদের সবার পারফরমেন্স ভালো ইনশাআল্লাহ মাসে, এটা ম্যানেজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।
ছোটা হাত ধরে হাত ধরে আমাদের মধ্যে ভালো তিনজন यस ঠিক না জি ভারতের মধ্যে ভালো তিনজন আরে তিনজন মানে আছে তিনজন না তিনজন এই যে একজন আছে 36 টা হ্যাঁ আর একজনের 33 টা আর 28 টা এই টোটাল টিম নিয়ে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট আর টোটাল অ্যাসাইনমেন্টটা কিন্তু ওনার ওনার অ্যাসাইনমেন্ট মানে মালিক না না পুরো ফ্যাক্টরি আছে কি না বলেন রাইট হ্যাঁ আমরা টিম ওয়াইজ কাজ না করলেই হবে না এই গিফটটা আপনি পাচ্ছেন বলে আপনি না আপনার পুরো টিমের সম্মান আবার আপনি পাচ্ছেন বলে ওই বাকি সবার কিন্তু একটা সম্মান তাই তো ইনশাআল্লাহ আপনারা ধরে রাখবেন এফিসিয়েন্সিটা আপনারা বুঝে নিয়ে আমরা কতটুকু টার্গেট অনুযায়ী কাজ করতে পারি এটাই হচ্ছে আমাদের দিন শেষে বলা হবে টার্গেট অনুযায়ী আমাকে যে টার্গেট দিচ্ছে সেটা অনুযায়ী কতটুকু কাজ করতে পারলাম আমাকে দিয়েছে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াবো 5 কিলোমিটার আমি কিছু 4 কিলোমিটার ওই কাছে 3 কিলোমিটার আর 6 কিলোমিটার যে 6 কিলোমিটার কাছে সেই বেশি করছে যে 5 এর কাছে সেই বেশি করছে তাই না জাস্ট এটা কামলে ক্লান্ত হয়ে না যায় কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবো বলেন না এটা তো আমাদের ক্যারিয়ার ভাই ক্যারিয়ার না মন খারাপ কেউ করে না আমরা অনেক সময় পুরস্কার দিলে বাকিদের মন খারাপ হয় মন খারাপের কিচ্ছু নাই এই জন্য আমরা বলছি সবাই ভালো ভালো যারা ভালো তাদেরকে দেওয়া হচ্ছে আগামীতে ডিক্লেয়ার অলরেডি চলে আসছে 90% সবাইকে দিবে আমরা পাবো না কেন পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এটা হচ্ছে কোম্পানির আপনারা হচ্ছেন একদম হার্ট প্রোডাকশনের হার্ট এই টিমটাই আজকে একদিন যে তোমরা সবাই না আসে প্রোডাকশন বন্ধ তার মানে কি প্রোডাকশন বন্ধ মানে কোম্পানি শেষ সুতরাং আপনাদের উপর অনেক গুরু দায়িত্ব অনেক দায়িত্ব আপনাদের আছে না প্রত্যেকটা লোকের অনেক দায়িত্ব দায়িত্ব আমার আজকে পালন করেন ইনশাল্লাহ আমরা লামিমকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ কারণ আমরা সবাই অনেক এক্সপিরিয়েন্স আমি মনে করি স্যার একদম টাকা যেমন হয় 5 থেকে 5 বছর তো নাই 10 এর উপরে 20 ইয়ার্স পর্যন্ত এক্সপিরিয়েন্স লোক আছে আছে না 20 এর উপরে এক্সপিরিয়েন্স লোক আছে সুতরাং আপনাদের যেদিন চাকরিতে ঢুকছে ওর পরে জন্ম সেলেবেল একটা চাকরি করে আপনাদের দ্বারাই সম্ভব ঠিক তো আসলে না কারোর কম যেদিন আমি চাকরিতে ঢুকছি তারপরে জন্ম হয়ে একটা চাকরি করতেছে আছে তো অনেক আছে আশা করি ইনশাআল্লাহ আপনারা ভালো করবেন আজকে শুক্রবার জুমার দিন পুরস্কার দেওয়ার একটা দিন আসছে জুমার দিনে এটা একটা বরকত থাকুক ভবিষ্যতে যেন আমরা করতে পারি হ্যাঁ এবার এখানে যারা আসি আমরা সবাই পুরস্কার নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চার চার সেকশন আমি আরেকটা বলি স্যার সেটা আছে কাটিং থেকে নিতে পারবো ফিনিশিং থেকে নিতে পারবো ক্যাট থেকে নিতে পারবো স্যাম্পল থেকে নিতে পারবো এবং কোয়ালিটি থেকে নিতে পারবো এখানে আমরা KPI সিস্টেম চালু করব যেহেতু KPI হয়তো অনেক ডিটেলস আছে আমি জানাবো আস্তে আস্তে KPI সিস্টেমটাও চালু করব ব্যক্তি হিসেবে পুরস্কারটা আমরা কোম্পানি থেকে নিতে পারবো আমার KPI যদি ওই লেভেলে পড়ে যায় বুঝছেন সবাই স্যার একটা কথা বলি এই বিষয়ে বলেন বলেন আমরা এই পুরস্কার দিচ্ছি বলেন আমি পুরস্কার দিচ্ছি যারা আমার আমেরিকান কে আমাকে অনেক কমেন্টস করছে আমার সুপারভাইজার যে টি-শার্ট নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে কি করব এটা প্রশ্ন করছি যে আমি আপনার কাছে অনুরোধ করব এরপরে যে পুরস্কার দিবেন লেওয়ার্ড গিউসু তারপরে প্রোডাকশন যে মার্ক করবেন আপনি তো মার্কটা একটু আমরা অন্য জায়গায় যেতে দেখছি ওই মার্কটা আমাকে একটু লিখে দিবেন যে কে কত মার্ক পাচ্ছে ওকে অ্যানসার হ্যাঁ অবশ্যই এটা প্রশ্ন করছে পাশে আমি অ্যানসার দিয়ে দিচ্ছি আপনার একটা স্টেলে টার্গেট হচ্ছে 320 এফিসিয়েন্সি ওখানে 60% তে 300 পিস আইছে আপনি অ্যাসেপ্ট করছেন 250 পিস 250 ভাগ 300 অথবা আপনার 60% টার্গেট দেয়া আছে আপনি অ্যাসেপ্ট করছেন 49% আপনার পার্সেন্টেজ কত আসলো ক্যালকুলেটর প্লিজ এখন আসেন 7 10 9 ভাগ 60 আপনার পার্সেন্টেজ আসছে 81% আপনার পারফরমেন্স 81 পুরস্কার আপনি পাবেন এবার আসেন টি শার্টের টার্গেটে দেয়া আছে 75% কিন্তু অ্যাসেপ্ট করছে 62 এখন 2000 করছে কি 3000 করছে ওটা আমার সাবজেক্ট না আমরা আর কিছু বুঝি না না বুঝার কথা বলবো তাহলে 65 ভাগ 75 এ অ্যাসেপ্ট করছে 86 কে ভালো বলল 86 এবার আসেন আপনার একটা স্টেলে টার্গেট দেয়া আছে 65 আপনি 65 টার্গেট দেয়া আছে 55% অ্যাসেপ্ট করছেন ক্রিটিক্যাল আইটেম তাহলে 55 ভাগ 65 কত হইছে 84% আপনার পারফরম্যান্স ভালো আসবে এখন আপনি 65% এর জায়গায় আপনি অ্যাসেপ্ট করছেন 58 ভাগ 65
89% টি শার্ট পাবে না এটা 30 পিস আউট করতে পারো সম্ভব 31 আর প্রশ্ন করো আমি আমি বুঝাবো আপনাকে অনেক কিছু বুঝাবো এটা আমি বুঝি আমি এইটার মাস্টার আমি নিজেরে ওইভাবে গর্ববোধ করছি না আমি আপনাকে বুঝাবো আমি মিটিং এ বুঝাবো এখন লাস্ট সমাধানে আসছি এই সমাধানে ব্যাগেট গুটিয়েন না এগুলো সবই আপনারা পাবেন সিস্টেম ইমপ্লিমেন্ট যদি না বুঝে থাকেন আমি বুঝাবো সবাইকে আমি এখানে বোর্ড চাইছি আমাকে এখনো বোর্ডটা দিতে পারে না ট্রেনিং বোর্ড যে কারণে আপনাকে ট্রেনিং দিতে পারছি না যদি এটা আমার দায়িত্ব না এখানে যারা আই থাকবে প্ল্যানিং থাকবে তারাই ট্রেনিং গুলো করাবে কিন্তু এখন কেউ নাই বলে আমাকে ওই দায়িত্ব নিতে হবে পুরো ফ্যাক্টরি রামিমকে আমি এমন কিছু বুঝাবো এবং এমন কিছু শিখাবো যদি আপনারা আমার সাথে লেগে থাকেন যেটা আপনি জানেন আপনার থেকে আমি শিখবো আর আপনি যারা জানেন না আমি শিখাবো আমি বুঝাতে পারছি এখানে কেউ ছোট না কেউ বড় না আমি যারা জানি না একটা হেল্পার থেকে এখানে এসে শিখবো ভাই আপনি এটা শিখাই দেন শুধু যে আমি করবো তা না কিন্তু আপনাদের থেকে শিখবো কিন্তু ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবাই সহযোগিতা দরকার ইনশাল্লাহ স্যার মনে ক্লিয়ার বুঝতে পারছেন না মনে এসএমবি যদি মনে করেন 50 আমরা টার্গেট দিব 5 পিস তাই না এসএমবি সে 5 টার্গেট দিব 50 পিস রাইট আমরা 5 পিস জায়গায় করলে 60 পিস তাহলে টার্গেট পে 80 পার্সেন্ট হয়ে গেল তাই তো এগুলো নিয়ে আপনারা বৈশাখ থেকে বসে কিছু কেপিআই নির্ধারণ করে মাস শেষে একটা স্ট্যান্ডার্ড যেন চলে আসে প্রোডাকশন দিলে যেন না হয় এটাও যেন স্ট্যান্ডার্ড থাকে আপনারা বসে সিদ্ধান্ত দেন আজকে যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে এটা এই যেভাবে হয়েছে পার্সেন্টেজ যেটা বললাম আপনি 2 পিস করে কিন্তু উল্টা পেতে পারে যদি আপনার এসএমবি টার্গেট ওরকম থাকে তো ঠিক আছে আমরা শুরু করি আমার মনে অনেক সময় আপনাদের হ্যাঁ জি স্যার জি স্যার তো ধন্যবাদ দিচ্ছি সুমিরে মাধ্যমে শুরু করলাম তুমি আজকাল এখন সর্বোচ্চ আকর্ষণ তাই না পাঁচ পোস্ট আছে রুবেল আলহামদুলিল্লাহ আমরা সবাই কাছে তুলে দেবো ইনশাআল্লাহ আমরা এই পুরস্কারটা অর অধিকে রাখতে পারি কি এখানে যার যে লিস্ট আছে সেই অনুযায়ী এখানে কাউন্ট করে বস ভরে নিয়ে আপনারা লাইনে দিয়ে দিবেন কোম্পানি তো সবাই জানে যে পুরস্কার হবে সবাই দিলে ভালো হবে না এটা ওদের ব্যাপার আমি এটা বলবো না ওটা ওদের ব্যাপার আমি ফার্স্ট টাইমে এটা হচ্ছে রুবেলের পুরস্কারটা আমি সাকিব ভাইদের তুলে দিতে যাচ্ছি রুবেল রাখো এটা নিয়ে যাও সাকিব ভাইদের রুবেলের পুরস্কারটা তুলে দিতে যাচ্ছি কাগজটা তুলে দিলেই হবে আমি থার্ড পুরস্কারটা
সাইন সাহেবের হাতে তুলে দিতে যাচ্ছি। আগামীতে ইনশাআল্লাহ ফিনিশিং এর পুরস্কার আমি ফিনিশিং এর হাতে তুলে দেবো আর স্টোরের হাতে তুলে দেবো। আমরা পারবো তো ফিনিশিং এর পুরস্কার দিতে ইনশাআল্লাহ। তাহলে সবাই এই উপরে একটা হাত দিই। অসংখ্য ধন্যবাদ স্যার অ্যাটেন্ড করছে, আমার খুব ভালো লাগছে। আর আপনারা সবাই মোটামুটি ভাবে আসছেন, যাক আমরা চেষ্টা করি। চেষ্টা করলে এই লাম লিমে যারা আছেন, আমি এক একদিন বলছি অনেকের ভিতরে, আমি যখন জয়েন করছিলাম যে কিছু কিছু লোকের মুখ কালো থাকতো, চেহারাটা একটু ঠেকাশে হয়ে যেত, স্যার আইসে মনে হয় যেহেতু সিনিয়র হিসেবে আসছি যে এই টিম বাদ দিয়ে আরেকটা লোক নিয়ে আসবে, ওই জায়গায় বাদ দিয়ে আরেকটা লোক নিয়ে আসবে। আমি একটা ঘোষণা দিছিলাম যে আমার নিজের পক্ষ থেকে কারোর প্রতি কোনো ইন্টেনশন কোনোদিন আসবে না, হাজার অন্যায় করে দেবো। এটা কোম্পানির পলিসিতে যদি পড়ে যায়, আমার যদি হাত না থাকে আমি তাকে ঠেকাইতে পারবো না। কিন্তু আমার নিজের ওই ভিতরে ওইটা বেশি কখনো নাই যে একটা লোককে বাদ দেয় আরেকটা লোক কোম্পানিতে আসবে। যারা আছে ইনস্ট্যান্ট তাদেরকে কিভাবে ডেভেলপ করা যায়, এটা হচ্ছে আমার থিওরি। আপনারা সবাই জানেন যে আমি কাউন্সিলিং মোটিভেশন দিয়ে পছন্দ করি এবং কম বেশি আমাকে সবাই চেনেন অন্যভাবে। এই লামলিমের আগেও চিনতেন না কে, হাত চলান তো কে চিনতেন? লামলিমের আগে আমাকে চিনতেন কে? ইউটিউবে ফেসবুকে এই যে দুই চারজন পাওয়া গিয়েছে, দুই চারজন পাওয়া গিয়েছে। দেখেন আমাকে কিন্তু অনেকে কম্পিটিশন চেনে কিন্তু ফেসটা দেখে নাই সরাসরি। সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের যেভাবে ইনস্ট্রাকশন কিংবা অ্যাডভাইস ম্যানেজমেন্টের পক্ষ থেকে আসবে এগুলো মেনে কাজ করবেন, কোথায় কোনো প্রবলেম হবে না। আর একটা কথা আমি এখানে কমিটমেন্ট করব যে আমার কাছে তো ওয়ার্কাররা প্রায় প্রায় এসে বলছে যে স্যার আগে যেরকম গালি গালাজ হইতো এখন গালি গালাজ হয় না, এখন কেন তোমরা কি ভালো আছো? কয় না স্যার আগে থেকে কাজও বেশি দিতেছি, আমরা ভালোভাবে কাজ করতেছি খুশি বলে। এটা কিন্তু প্রত্যেকটা ওয়ার্কার ম্যাক্সিমাম আমার কাছে এসে বলে। আমি যখন লাইনে ঘুরি এবং প্রত্যেকের দেখে সালাম দেয় হাত মিলাই, আমি ওয়ার্কারটা কি বড় ভাই না, যে কারণে এটা সুবিধা হয়েছে এবং এই জিনিসটা ওরা পজিটিভ নিছে। আর যেদিন ফার্স্ট জয়েন করেছিলাম ওদিন বলছিলাম আমি গ্রাম থেকে আসছি, তোমরাও গ্রাম থেকে আসছো। এই জিনিসটা এই যে এটার সাথে মিশে যাওয়া, কাজ আদায় করতে হলে ভাই আপনাদেরকে এখন বলি, এখন আমারটা বললাম, আপনারা যারা আমাকে আপন করে নিছেন আপনার আন্ডারে যারা কাজ করে তাদেরকে এভাবে আপন করে নেবেন। কাউকে কখনো বাইর করার চিন্তা করবেন না, ওকে কিভাবে মানুষ করা যায় ওর দুর্বলতা ঠিক করে ওর জায়গা ঠিক করে দেওয়া, এটা আমার দায়িত্ব। ঠিক আপনারা আপনার ওয়ার্কারকে আপনার কোথায় উঠবে আপনার কোথায় বসবে, আপনারা যেমন আমার কথা উঠতেছেন পড়তেছেন আমি এটা বললে খারাপ লাগে, কিন্তু আপনার জন্য সে কাঁদবে, আপনার প্রোডাকশনের জন্য সে হৃদয়টা ছেড়ে দিবে। যারা স্যার বলছে কি ভাই বলছে আমার এটা এসে দিয়ে দিতে হবে, তার বাস্তব প্রমাণ সুমিল লাইনের আজকের শিপমেন্ট 5 টা টাকা হবে না, কিন্তু এই মাল লাঞ্চের আগে শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এই জন্য একটা হাত তালি। ধন্যবাদ সবাইকে। এখান থেকে আপনারা গিফট কুনিয়া চলে যান দিয়ে দেন।